রাজা কুকুরে খেয়েছে সেই মাংস খেয়েছে আমি রাস্তায় আসতে শুনলাম যে কুকুরে মাংস খেয়েছে সেই মাংস এক কুচি নাই রে আরে শালা হারামি কমিটি বলে না বুঝি ভাই আমার সামনে কুকুরলি পালি গেল আর এক মেয়ে দেখলো কিছু বলল না শালা হারামি গান জানে না গান গাবে বেদের মেয়ে জসনায়া কেতাই মুইতিছে কার সঙ্গে ধাক্কা লাগলো ঝড় নেই জল নেই বৃষ্টি নেই রাস্তায় কোনো কাদাও নেই কোনো লোকজনও দেখতে পাচ্ছি না তাহলে আমার এরকম ধাক্কা লাগলো কোথায় মনে এই ভদ্রলোকের সঙ্গে মনে ধাক্কা লেগেছে একবার জিজ্ঞাসা করে দেখি এই যে দাদা ও দাদা এই যে দাদা শুনছেন ও আমি অজ্ঞান হয়ে গেছি তো কৃষ্ণ আইবে শালা আপনি অজ্ঞান হয়ে গেছেন তো কথা বলছেন কি করে কথা বললাম না তোর কি রে শালা আপনি আমাকে শালা বলছেন কেন কই শালা বললাম রে শালা এই তো কথা কথা শালা বলছেন যা শালা বলবো না রে শালা বলে আর মাতৃভাষাটাই শালা শালাকে মার্ডার করে ফেলবো শালাকে দাঁড়ান না শালা তোকে মারতে ক লাখ টাকা খরচ হবে রে শালা আমাকে মারতে ক লাখ টাকা খরচ হবে মারতে ক লাখ টাকা খরচ হবে রে শালা আমাকে মারতে ক লাখ টাকা খরচ হবে আপনার যে কত টাকা আছে পঞ্চাশ হাজার টাকার গরমে আমাকে মার্ডার করে দেবেন শালা এটা তো চা খেতে লাগে এই টাকাটা চা খেতে লাগে আপনার হ্যাঁ
ডেলি খাজিতে আসি আজিজুলের কাছে চা খেতে ও ডেলি খাজিতে আসেন আজিজুল ভাইয়ের কাছে এই টাকাটা নিয়ে চা খেতে হ্যাঁ বিশাল ব্যাপার তো এমন টাকা তোমার 4-5 কোটি তো গরুর গোয়ালে পড়ে আছে এমন টাকা 4-5 কোটি গরুর গোয়ালে পড়ে থাকে হ্যাঁ তাহলে আপনি বিশাল হাই ফাই তো হ্যাঁ হাই ফাই উচ্চ লেভেল বিশাল উচ্চ লেভেল হ্যাঁ ভিক্ষা করে খায় হাই ফাই লোক তাও ওটা হাই ফাই দেখি মনে বুঝো বুঝো বুঝা যাচ্ছে হ্যাঁ পা তো দাদা দামি লোক অনেক দামি সংসার অভাব নাই সংসার অভাব নাই না না বিশাল দামি তো হ্যাঁ পাপা আমার বাড়ি ঘর হেভি হেভি বাড়ি ঘর আচ্ছা তাহলে আপনার বাড়ি কতলা বাড়ি দাদা বেশি বড় নয় 8 তলা 8 তলা বাড়ি আপনার হ্যাঁ উপরে ছাদ নাই আচ্ছা আপনার জমি জায়গা কত দাদা জমি জায়গা তো আর অভাবই নাই জমি জায়গার অভাবই নাই খাজিতে যত জমি সব আমার এই খাজিতে যত জমি সব আপনার তিন বস্তা খালি দলিল তিন বস্তা দলিল একটাও রেকর্ড নাই আচ্ছা দাদা আপনার গাড়ি কটা গাড়ি গাড়ি হ্যাঁ চাপা রোডে যত গাড়ি চলে সবই তো আমার এই রোডে যত গাড়ি চলে সব আপনার হ্যাঁ একটাও টায়ার কিনতে পারি না মাথার খাজিতে সেদিন তিনটি বোম পড়লো কে আটকাইলবে কে আটকাইলো আমি তো মাথায় করে আটকালাম চুল গুমাইছি বগলে লেগে গেল বিশাল মস্তান সেদিন ওই তো খাঁচির মেয়ে ছেলে মারামারি করছিল হ্যাঁ হ্যাঁ আমাকে ডেকে পাঠাইলো তারপরে কি হলো আমি ঘুম থেকে উঠে গেলাম হ্যাঁ মেয়ে ছেলের মাঝে হ্যাঁ 4-5টা মেয়ে ছেলে আমাকে চেপে ধরে মুখে মুখে মস্তান বিশাল মস্তান রাত্রে দিনে মার্ডার করবে আবার রাত্রে দিনে মার্ডার করেন হ্যাঁ তেয়া মাথার মোড়ে রাত্রে দিনে মার্ডার করেন হ্যাঁ আজিজুলের ওই পাশে তাই আচ্ছা দাদা আপনি কি মার্ডার করেন কি মার্ডার করেন মার্ডারের নাম শুনলে ভয় খাবি মার্ডারের নাম শুনলে ভয় খাবো বলুন কি মার্ডার করেন হাঁস মুরগি ছাগল ভেড়া এগুলো মার্ডার করেন আচ্ছা দাদা আপনি মানুষ মার্ডার করেন না মানুষ মানুষ মার্ডার করে জেলে যাব না কি নারী দেখো বুকালো বুদ্ধি আছে বুদ্ধি নাই তাহলে আমি জানলা দিয়ে পাইপ লাগিয়ে মুতি গিয়েছি তাও বটে তাও বটে শালা বলে কি দেখো ঘরের লোক আগেকার লোক বলতো মাল হ্যাঁ লরি লরি কাঁচা মাল আলু বেগুন সে মাল তো কি মাল মেয়ে আবার মাল হয় নাকি আজকাল মেয়েরাই মাল আজকাল মেয়েরাই মাল সুন্দরী মেয়ে যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যায় হ্যাঁ আরেকটা ছেলে বলে দেখবে কি মাল যাচ্ছে বে দানা পড়ে গেছে বে কে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে আপনি পাত্রী খুঁজতেছেন পাত্রী পাত্রী খুঁজতেছেন তাই তো হ্যাঁ আচ্ছা দাদা পাত্রটা কে আর আমি পাত্র ঝরঝরি পাত্র দাঁড়িয়ে আছে অল্প বয়সে দুটো দাঁত ভেঙেছে বললে কি রে পাত্র পছন্দ হয়েছে না হ্যাঁ ভালো খুব ভালো আরে রে ভালো মুঝে পেছালো কহাঁ সে আয়া মৈ হুঁ ডন মৈ হুঁ ডন মৈ হুঁ ডন মৈ হুঁ মৈ হুঁ মৈ হুঁ ইয়ো গুরু ইয়ো আরে রে ভালো মুঝে পেছালো কহাঁ সে আয়া মৈ হুঁ ডন মৈ হুঁ ডন আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পেরেছি মানে আপনি পাত্র তাই তো হ্যাঁ চেহারা ভালো তাও তো সব চেহারা আনিনি তাও সব চেহারা বাড়ি আনেননি না বাড়িতে রেখে গেলা বাড়িতে রেখে এসছেন বাক্স ভরি হ্যাঁ সব চেহারা আনি মরবো নাকি কেন এই চেহারায় খেপা হয়ে যাচ্ছে তা বটে আচ্ছা এই পোশাকটা আপনি কোথায় পেয়েছেন খুব ভালো মমতা দিয়ে মমতা দিয়েছে খুব কষ্টের উপরে দিয়েছে মমতাকে হাতে ভাই ধরলাম হ্যাঁ যে মমতা বললি যা তোকে মায়া লাগলো তোকে একটা গুদড়ি কোম্পানির কি কোম্পানি গুদড়ি কোম্পানি
জাপানের কোম্পানি না এইটাই বলেছিল কালীঘাটে ও খুব ভালো খুব ভালো ভালো নাই খাপা এটা ফরাম থেকে আসে আচ্ছা এটা জাপান হ্যাঁ খুব ভালো খুব ভালো হ্যাঁ মনে হচ্ছে লোকটা বোকা কি বুঝলে তাই এর কাছে অনেক টাকা আছে তাই তো তো আমার বাড়িতে ছটা বোন আছে তো এর কাছে টাকা কত আমি এর এর সঙ্গে আমার একটা বোনের বিয়ে দেওয়ার নাম করে নিয়ে যাবো যে কাছে টাকা কত সব আদায় করে নেবো শালাকে মেরে তাড়িয়ে দেবো ঠিক আছে এই যে দাদা বই শুনেন আমার ছটা বোন আছে আমার বাড়িতে আমার ছটা বোন আছে একই বাপের পেটে আমরা আমার একই মায়ের পেটে ছটা বোন শালাহার আমি ছাগল বিনে করে বুঝি না কি রে ছটা ছটা বোন মাল ভালো ওরা আমার বোন টাকা দিয়ে মাল দেবো দেখে শুনে লোবো তো ভাই দেখতে শুনতে ভালো ওরা শিক্ষিত আমার মতো দেখতে ওরা তোমার মতো হ্যাঁ তাহলে কি করবো কেন মুজ দাঁড়ি আছে মেয়েদের আবার মুজ দাঁড়ি হয় নাকি বলছো আমার মতো দেখতে আরে ওটা না ওরা আমার মতো রং চেহারাদের ওরা দেখতে শুনতে ভালো ওরা শিক্ষিত কলেজে পড়ে ঠিক বলছো তো হ্যাঁ মাল ভালো তা ভাই টাকা দিয়ে মাল কিনবো মাল বাজিয়ে রেখে নেবো না আরে হ্যাঁ ওরা দেখতে শুনতে ভালো বলছি তো ঠিক বলছি তো একদম তাহলে যাবো হ্যাঁ চলো যায়েগা কিসমত কা তালা ইয়ে গুরু ও মেরা শ্বশুরা বড়া পয়সা ওয়ালা আরে বাহ তুন তুন না 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 তুন তুন না